দীর্ঘদিন ধরে জল না পাওয়ায় বিক্ষোভ, ভোট বয়কটের সিদ্ধান্ত দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিধাননগর এলাকার LIG কলোনির বাসিন্দাদের। LIG কলোনিতে মোট 162 পরিবারের বসবাস। গত 15 বছর ধরে এই সমস্যায় ভুগছেন কলোনির বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর সহ প্রশাসনের দরজায় বারংবার কড়া নেড়েও মেলেনি কোনো সুরাহা। তাই আজ বাধ্য হয়ে বালতি, হাঁড়ি ইত্যাদি নিয়ে রাস্তা অবরোধে সামিল কলোনির বাসিন্দা। এর পাশাপাশি তারা ভোট বয়কটেরও ডাক দেন। জল থাকছে না, কোনোদিনই জল থাকছে না। এটা কোন এলাকায়? আমাদের ফ্যামিলি থাকি, কোনোদিন আমরা জল পাই না। বাটিতে, গ্লাসে এভাবে জল ধরে রাখতে হয়। কেন রাখবো? আমরা ন্যায্য ভাড়া দিয়ে থাকি, ন্যায্য অধিকার আমাদের জল পাওয়ার অধিকার আছে। সব জায়গায় জল আছে, সেটা খালি কেন জল আছে? কি কারণে জল হচ্ছে না জানি না, সেটা বলতে পারছি না। আমরা কাউন্সিলের কাছে যাচ্ছি, আমরা আমাদের জেলার কাছে যাচ্ছি। জেলার বলছে আমরা জানি না, আমাদের বেঁধে রেখে জল দিতে পারবো না, কিন্তু আমাদের জল চাই। কোনো সমস্যা সমাধান তো এভাবে হয় না। একটা বাচ্চা স্কুল থেকে এসে কি খেতে দেবো বলুন? একে জল নেই। আপনি আপনারা যে কাউন্সিলরের কাছে গিয়েছিলেন, কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর বলছে আমি কিছু জানি না, আমার উনি তো আসেনি রে, সামনে তো আসেনি, লোক পাঠিয়েছিলেন, কিন্তু এইভাবে চলতে পারে না। আমাদের অধিকার, আমরা জল চাই। মানে আমাদের 3 বার করে জল দাও, 26 সাল জল দাও। কতগুলো পরিবার এরকম সমস্যা রয়েছে? 162টা ফ্যামিলি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।